নমস্কার বন্ধুরা, পূজাবলি স্পুট্যাং কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করব। এর জন্য আমি দেখুন গলদা চিংড়ি নিয়েছি, বড় বড় সাইজের। আমি আগে কেটে নিব চিংড়ি মাছগুলো। আমার সব চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার সব মাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নার কাজে চলে যাব। আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য তেল নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, এলাচি, দারচিনি, দুটো তেজপাতা নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, বেটে নিব, নারকেল নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি, বেটে নিব। আমি আগে নারকেলটা কুড়ে নিব। দেখুন বন্ধুরা, আমার সব নারকেল কুড়া হয়ে গেছে, এবার আমি নারকেলগুলো বেটে নিব। আমার নারকেল বাটা হয়ে গিয়েছে, এখান থেকে নিয়ে ফেলবো। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে নিব।
এবার আমি জিরাটা বেটে নিব। আমার জিরা বাটা হয়ে গিয়েছে, এখান থেকে নিয়ে নিব। আমি হাত ধুয়ে নিয়েছি, এবার আগুনটা ধরিয়ে দিব। আমি চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। হলুদ, লবণ, তেল, দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বা তেলটাকে নিয়ে ফেলবো। এবার আমি একই তেলে দুটো তেজপাতা, এলাচি দারচিনি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল লাল করে নিয়েছি, এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব। এবার আমি নারকেল বাটাটা দিয়ে দিব। অনেকে নারকেলের দুধ ইউজ করে, কিন্তু আমি নারকেলের দুধ ইউজ করতেছি না, পুরো নারকেল বাটাটা দিচ্ছি। নারকেল বাটাটা দিলে আরো টেস্টি হয়। পানি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, মশলাটা 5 মিনিট কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। পানি, কাঁচামরিচ দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। Thank you.
দেখুন বন্ধুরা, আমি আপনাদের কত সুন্দর করে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করে নিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা নারকেল বাটা দিয়ে করেছি। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়ে করতে পারবেন, নারকেল বাটা দিলে একটু টেস্ট বেশি হয়। ও, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে কীরকম হয়েছে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।